এই একজন এত দূরে দূরে বসছে, এতে ভিডিও করতে পারতেছি না। পুরা আসে না। আসসালামু আলাইকুম, এই আসার সময় হয়েছে আপনাকে। বাইশ বছর পর চার ভাই বোন একসাথে হইলাম। আজকে দুপুরে আমরা চার ভাই বোন একসাথে বসে খাবো। কী কী রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে, দেশি মুরগি আলু দিয়ে, পাঙ্গাস মাছ, পেঁয়াজ দিয়ে ভুনা, মানে বেশি ভুনা না, একটু ঝোল ঝোল। আরও আছে ডাল রান্না করছি, সেটাও আছে। আর হলো বেগুন দিয়ে পাঙ্গাস মাছের তেল। আর কি দা লাগছে? হ্যাঁ, আরে না, ও তো যে নিয়ে যায় বেশি দিছে না। এমনি খালি এমনি দে, খালি মাংস দে। আর ওর ইটা ওই আর বোতলটা ধুয়াই না, একটু পানি দেও যে ওখানে দেখো বোতলটা আছে। এই একজন এত দূরে দূরে বসছে, এতে ভিডিও করতে পারতেছি না। পুরা আসে না। কতদিন পর না, বাইশ বছর পর চার জন একসাথে, তাই না? বাইশ বছর না, ষোলো বছর পর, ষোলো বছর, বাইশ বছরে ঠিকই আছে। আরেকবার যখন আপা যেছিল তখন আবার বাবু ছিল না, তখন আবার বাবু ছিল না। আছে তো ওই যে মাঠটা খাইব না, টাকা পয়সা খাই। এবার তুমিও খাও। এই বছরে নতুন করে মানে প্রতি বছরে আমি তালে পিঠা বানাই। এই বছর তাল পাইনি, তাও অল্প একটু তাল পাই, মানে বোন মেজো বোন দিয়ে গেছে। মানে তাল কিনছিলাম, তিন চারটা কিনছে বোন, বোন কেনা পরে খালি পচা বাড়াইছে, আর এই জন্য যেটুকু হয়েছে এটুকু দিয়ে তালে পিঠা বানাচ্ছি। এর মধ্যে কী কী দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। মানে তাল, তারপর চাইলে গুড়ি, তারপর নারিকেল আর দুধ দিয়ে গুলাই নিছি।
গুলা এই যে পোড়া বানাচ্ছি তালের বড়া, আর একটু লাল করব। লাল হয়ে গিয়েছে, এখন নামাই নেব। মানে আমি হলো সামান্য অল্প একটু দুধ, দুধের গুঁড়া দিয়েছি, মানে লিকুইডটা দেই নাই। এটা নতুন চুলা কিনেছি, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট ছোট করে দিচ্ছি, আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।